করোনাভাইরাস প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে নিজের নতুন নতুন ধরন তৈরি করে আরও শক্তিশালী হচ্ছে। 2019 সালের শেষ দিকে করোনা শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এ ভাইরাসের হাজারো মিউটেশন চিহ্নিত করা হয়েছে। এবার করোনার হাইব্রিড প্রজাতি শনাক্ত হলো ভিয়েতনামে, যা বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। That is a combination of the Indian and coronavirus এর একটি নতুন ধরন শনাক্ত করেছে ভিয়েতনাম। ভারত ও যুক্তরাজ্যের ধরনের সংমিশ্রণ করোনার হাইব্রিড এই ধরনটি বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে। ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থান লং করোনার এই রূপান্তরিত ধরনকে খুবই বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। The minister says the authorities will announce করোনার নতুন ধরনটি নিয়ে একটি জরুরি বৈঠকে ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত ও যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনার দুটি বিদ্যমান ধরনের একটি মিশ্র বৈশিষ্ট্য রয়েছে ভিয়েতনামে শনাক্ত হওয়া নতুন ধরনটিতে। আগে শনাক্ত হওয়া করোনার সংস্করণগুলোর চেয়ে নতুন এই হাইব্রিড ধরন বেশি সংক্রামক, বিশেষ করে বাতাসে। ভিয়েতনামে নতুন শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে পরীক্ষা চালিয়ে করোনার এই নতুন ধরন পাওয়া গেছে। নতুন শনাক্ত হওয়া করোনার ধরনটির জেনেটিক কোড শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ভারতে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনটি B1.617.2 নামে পরিচিত। গত অক্টোবর মাসে এই ধরন শনাক্ত হয়, আর যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনটি B1.1.7 নামে পরিচিত। যুক্তরাজ্যের চেয়ে করোনার ভারতীয় ধরনটি বেশি সংক্রামক বলে মত বিশেষজ্ঞদের। করোনার ভারতীয় ধরনকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এবার ভিয়েতনামের এই হাইব্রিড ধরনটিও উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বে। করোনা নিয়ন্ত্রণে ভিয়েতনামের সফলতার উদাহরণ থাকলেও সম্প্রতি সেখানে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। করোনা নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম চলছে দেশটিতে। মার্জিয়া মান্নান, মাইটিভি।